আসসালামু আলাইকুম। একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কিছুদিন অতিক্রম করার পর সেই সন্তানের প্রয়োজন হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত জন্ম সনদপত্র। আসলে সেই জন্ম সনদপত্র আপনি কিভাবে তৈরি করবেন? সো বর্তমানে আপনারা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন, সো সেই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া আছে কিভাবে আপনি একটি সন্তানের জন্ম সনদপত্র তৈরি করবেন। সো আজকের এই ভিডিওতে থাকছে সেই জন্ম সনদপত্রের ব্যবহার সম্পর্কে এবং সেই জন্ম সনদপত্র তৈরি করার পর কোন কোন কাজে সেই জন্ম সনদপত্র আপনার প্রয়োজন হতে পারে, সো সেই বিষয়সমূহ থাকছে আজকের এই ভিডিওতে। যদি আজকে আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম প্রদর্শন করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করবেন। চ্যানেলের ইন্ট্রোর পর উপস্থিত হচ্ছি ভিডিও টিউটোরিয়ালটির বাকি অংশটি নিয়ে। জন্ম সনদের ব্যবহার ও প্রয়োজনীয়তা আপনাদের মাঝে উল্লেখিত করছি। পাসপোর্ট ইস্যু, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগদান, ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আমদানি বা রপ্তানি বা উভয় লাইসেন্স প্রাপ্তি, গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি, ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি, বাড়ির নকশা অনুমোদন, গাড়ি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি। ভিউয়ার্স, যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।